রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় জয়কার। মঙ্গলবার শান্তিরবাজার ও জোলাইবাড়ি দুটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হয় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে। সেখানে সকাল থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রটি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত। সেখানে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব প্রায় 30,000 ভোট পেয়েছেন। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র পূর্ব ত্রিপুরার অন্তর্গত। সেখানে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন প্রায় 29,000 ভোট পেয়েছেন। গণনা কেন্দ্র থেকে মন্ত্রী সহ অন্যান্যরা মিছিল করে ফিরে আসেন। আজকে ভোর সকাল থেকে কাউন্টিং শুরু হয়। আজকে প্রায় দুপুর 12:30 একটা নাগাদে আমাদের প্রায় কাউন্টিং শেষে আজকে আমরা আমাদের এজেন্ট সাহেবের মাধ্যমে আমরা আজকে কাউন্টিং শেষে আমরা যে রেজাল্টগুলি আমরা জানতে পেরেছি যে আমাদের এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রতে আমাদের রাজ্যের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় উনি পেয়েছে প্রায় 30,000-এর উপর ভোট পেয়েছে, এবং যারা বিরোধী ক্যান্ডিডেট রয়েছে তারা প্রায় 9,000-এর মতো সামথিং তারা ভোট পেয়েছে। তাই প্রায় ব্যবধান রয়েছে আমাদের প্রায় 21,000-এর ভোট। তাই ব্যবধানে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে। আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশন এলাকা এসডিএম সাহেবের জুরিডিকশন এরিয়াতে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর কেন্দ্র করে। তাই সেই আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা ভোট পেয়েছি আমাদের প্রার্থী প্রায় 29,000-এর উপর ভোট পেয়েছি, এবং যারা বিরোধী রয়েছেন তারা পেয়েছে প্রায় 9,000-এর উপর ভোট। তাই